শিক্ষকের গাড়িতে আগুন লাগালো ছাত্ররা, স্কুলে পুলিশ, ওয়ারপিএফ। চিত্তরঞ্জনের দেবী বয়েজ হিন্দি মিডিয়ামের ইতিহাস শিক্ষক অবনী কুমার বেড়া, মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সাতজন ছাত্রের বিরুদ্ধে। আগুন নিয়ন্ত্রণ করতে যতক্ষণ সময় লাগে তার মধ্যেই বা একটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে পাওয়া মাত্রই স্কুলে পৌঁছে পুলিশ, ওয়ারপিএফ। ঘটনা সম্বন্ধে ইতিহাসের শিক্ষক অবনী বাবু জানান, সোমবার সকালেই মোটরসাইকেলটি স্কুলের মেন গেটের কাছে রেখেছিলেন। এই নিয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, ওয়ারপিএফ। রাহুল বাল্মীকি, রাহুল কুমার যাদব, মুন্না সাউ, সুমিত কুমার, আদিত্য কুমার, সুজিত কুমার, অবিনাশ রাম, এদের নামে অভিযোগ দিয়েছেন শিক্ষক অবনী কুমার বেড়া। অবনী বাবু ঘটনা সম্বন্ধে বলেন, উল্লেখিত এই ছেলেরা স্কুলের যে দেওয়াল ছিল তা ভেঙে দেয়, সিসিটিভি ক্যামেরা নষ্ট করে এবং ইংরেজিতে নম্বর কম পাওয়ার কারণে ইংরেজি শিক্ষকের উপর হামলা করেছে এরা, যার অভিযোগও পূর্বেই করা হয়েছে এবং এদের অভিভাবকদের স্কুলে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু তারা স্কুলে আসেনি। আজ সকালে মেন প্রজেক্ট জমা করতে বলা হয়েছিল। ছাত্ররা বলেছিল আজ তারা প্রজেক্ট জমা করতে পারবে না, আগামীকাল করবে। এরপরেই এরা বাইকে আগুন লাগায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন অবনী বাবু। আগুন লাগার পর স্কুলের চৌকিদার আর এক শিক্ষক তাকে জানায়, তারপর স্কুল শিক্ষক ও ছাত্ররা মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করে এবং দমকলে খবর দেওয়া হয়। হম ক্লাস মে গে বচ্চে লোক বেঠা হ্যায় জাস্ট রোল কল করেঙ্গে তো দেখা 12 কা লড়কা হ্যায় অবিনাশ রাম আর আদিত্য কুমার আর হ্যায় রাহুল কুমার বাল্মীকি। হম লোক স্কুল কা মানে ये तीनों क्लास में घुसा, कुछ बोला नहीं है। या क्या तो हम लोग कुछ बोलेगा क्या तुम लोग, तो कुछ आवाज नहीं किया। निकला तो हम बरामदा में, बोले क्या कुछ बोलना है तो बोलो, तो तुम लोग प्रोजेक्ट कब जमा दोगे, बोले सर काल देंगे। बस अब हम क्लास में चले गए, क्लास में पूरा पढ़ाया, पढ़ाने के बाद घंटी लगा, हम फिर रूम में आए, डस्टर कॉपी रख कर कंप्यूटर रूम में गए, ये ताला लॉक करके 10 मिनट नहीं हुआ जा रहे थे, देखा वो 12 का आर्ट्स लड़का लोग ये जो नाम भर रहे हैं, ये अविनाश, आदित्य, राहुल और मुन्ना साहु, इसके बाद आपका सुमित कुमार, सुजीत कुमार और साथ में दो तो होगा, मतलब ग्रुप करके इधर जा रहा है। तो वो लोग जाता है तो बीच बीच में कभी वहाँ टिफिन खाने के लिए कोई मुढ़ी वाला लगता है तो उधर भी जाता है, हम लोग माइंड नहीं किया। इसके बाद हम ऑफिस में यही जस्ट पेपर एक ठोर मांगा, पेपर लेके जब जा रहे तो दीदी मैंने चिल्ला रहा है कि गाड़ी जल रहा है, गाड़ी जल रहा है, रुचिरा डॉक्टर नाम है।